আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, কর্মসংস্থান ব্যাংকে কিন্তু ইতিমধ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে। বন্ধুরা, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি কী রয়েছে, আর আবেদন করার পরে টাকা যে পেমেন্ট করতে হয় সেটি কীভাবে করতে হয়, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে এই আবেদনটি করতে হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কিন্তু থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, আমরা সেই ভিডিওতে চলে যাব। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের আবেদন করতে হলে আপনাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এই যে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি, এখানে আমরা নিউ একটা ট্যাব ওপেন করব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা bdjobs.com লিখে আপনারা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে কেবি লিখবেন, কেবি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে একটি ইন্টারফেস চলে আসবে কর্মসংস্থান ব্যাংকের। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকের একটি ইন্টারফেস চলে এসেছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু এখনও 20 দিন সময় রয়েছে। বন্ধুরা, আপনারা জাস্ট এখানে কী করবেন, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। বন্ধুরা, আমি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এখানে দেওয়া রয়েছে অলরেডি অ্যাপ্লাইড, মানে আপনারা যদি কেউ অলরেডি এই পদে আবেদন করে থাকেন তাহলে ইয়াস দিবেন, না থাকলে নাই, আমরা করিনি তাই আমরা এখানে নো দিয়ে দিব, আপনারা নো দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, নো দিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে আরেকটি অপশন আসবে, এখানেও নো দিয়ে দিবেন, এখানে ইয়াস দেওয়ার দরকার নেই। বন্ধুরা, এখানে সর্বপ্রথমে আপনাদের কী করতে হবে, অবশ্যই আপনাদের 300x300 সাইজের একটি ছবি আপলোড করতে হবে এখানে। বন্ধুরা, ছবি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের 300x80px একটি স্বাক্ষর আপলোড করতে হবে আপনার। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই কিন্তু 1 MB উপরে থাকা যাবে না, অবশ্যই আপনাদের ছবির সাইজ কিন্তু 1 MB এর নিচে থাকতে হবে। ঠিক আছে, স্বাক্ষরের সাইজও কিন্তু আপনাদের 300x80 থাকতে হবে এবং কি 1 MB নিচে থাকতে হবে। ওকে বন্ধুরা, এখন আপনারা কী করবেন, আপনারা সেই আপনাদের কাঙ্ক্ষিত ছবি এবং কি স্বাক্ষর কেটে নেবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফটোশপে নিয়ে গেলাম ছবি, আশা করছি ফটোশপে নেওয়ার পরে আপনারা এখানে এই যে 300x300px কেটে নেবেন। বন্ধুরা, আমি 300x300px কেটে নিলাম। বন্ধুরা, তারপরে আমি কিন্তু এটি সেভ করেছি, আপনারা সেভ করবেন। এই যেখানে গিয়ে কন্ট্রোল সেভ এসে ক্লিক করবেন, সেভ এসে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে সেভ করবেন। সেভ করার পরে আপনারা স্বাক্ষরটি কিন্তু সেভ করতে হবে, স্বাক্ষর কিন্তু আপনাদের 300x80px কেটে নিতে হবে। যেখানে 300 দেওয়া রয়েছে এখানে আপনারা 80 দিবেন, 80 দেওয়ার পরে কিন্তু কেটে নেবেন। এই যে কেটে নেওয়ার পরে কিন্তু আপনারা এটি সেভ করবেন। ঠিক আছে, ডেস্কটপে সেভ করতে পারেন, এই যে এখানে ডেস্কটপে সেভ করলাম, আমিও ডেস্কটপে সেভ করে রাখলাম। বন্ধুরা, ডেস্কটপে সেভ করার পরে আপনারা কী করবেন, এখন নেটে চলে যাবেন, ব্রাউজে চলে যাবেন, এখন এখানে আপনারা ব্রাউজে ক্লিক করবেন। বন্ধুরা, আমি ব্রাউজে ক্লিক করে দিচ্ছি, এখন এই যে আমার ছবি এখানে দেওয়া রয়েছে ডেস্কটপে, ছবি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এটি সমান করে দিচ্ছি, সমান করার পরে ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করে দিব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। এখন আমরা এই যে স্বাক্ষরের ঘরে যাব, স্বাক্ষরের ঘরে আপনারা চয়েস ফটো দিয়ে দিবেন, চয়েস ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদের স্বাক্ষরটি আপলোড করে দিবেন। বন্ধুরা, এখন আপনারা এটি সুন্দরভাবে ই করবেন, এখানে কেটে নেবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেওয়ার পরে আপনারা ক্রপ অ্যান্ড আপলোডে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে কিন্তু আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখে গেলেন আপনাদের ছবি এবং স্বাক্ষর সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু বিস্তারিত আপনাদের তথ্য দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এখানে অ্যাপ্লিকেশন নেম, এখানে কিন্তু আপনাদের সার্টিফিকেট অনুযায়ী আপনাদের নাম দিয়ে দিবেন, সবটি কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে দিবেন বন্ধুরা। ঠিক আছে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আপনাদের কাঙ্ক্ষিত নামটি দিয়ে দিবেন, এখানে আমার বাবার নাম আমি দিয়ে দিচ্ছি, আপনাদের বাবার নাম দিয়ে দিবেন। বন্ধুরা, বাবার নাম দিয়ে দিচ্ছি, এখানে মাদার্স নেম দিয়ে দিবেন। এখানে আমার মার নাম আমি দিয়েছি,
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ছেলে মেয়ে দিয়ে দিবেন, ছেলে থাকলে মেল দিয়ে দিবেন আর মহিলা থাকলে ফিমেল দিয়ে দিবেন। এখানে আমি ছেলে মানুষ তাই এখানে মেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন, ঠিক আছে? জন্ম তারিখ আমি দিয়ে দিচ্ছি পনেরো অক্টোবর ১৯৯৬, আমার জন্ম তারিখ আমি তাই দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দিয়ে দিবেন। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বিবাহিত না নাকি অবিবাহিত এখানে দিয়ে দিবেন, বিবাহিত হলে ম্যারিড দিবেন আর অবিবাহিত হলে আনম্যারিড দিবেন। আমি বিয়ে শাদি করি নাই তাই আমি এখানে কিন্তু আনম্যারিড দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু ধর্ম দিয়ে দিবেন, ধর্ম ইসলাম দিয়ে দিচ্ছি, আমার ধর্ম ইসলাম। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অবশ্যই রক্তের গ্রুপ দিয়ে দিতে হবে, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি এ পজিটিভ দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? বন্ধুরা এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বন্ধুরা এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা এখানে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা এখানে অন্য কোনো ফোন নাম্বার থাকলে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য সেই অন্য একটি ফোন নাম্বার দিয়ে দিবেন, যাতে আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার বন্ধ থাকলে যাতে এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে পাওয়া যায়, তাই আপনারা এখানে অন্য একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। বন্ধুরা এখানে আমি আমার অন্য একটি নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আপনারা অন্য একটি নাম্বার দিয়ে দিবেন। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে আপনাদের গ্রাম দিয়ে দিতে হবে। প্রথমে গ্রাম দিলেন, আমি আমার গ্রামের নাম দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস দিয়ে দিবেন, পোস্ট অফিস দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস দিয়ে দিচ্ছি। তারপরে থানা দিয়ে দিচ্ছি, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি, জামালপুর ডিস্ট্রিক্ট, আমার আমি জামালপুর ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে এই ঘরটি পূরণ করবেন। করার পরে বর্তমান স্থায়ী ঠিকানা একই হলে এখান থেকে আপনারা কপি করবেন, কপি করার পরে এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন, এই পাশে পেস্ট করে দিবেন, ঠিক আছে? বর্তমান স্থায়ী ঠিকানা আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এখানে আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। আমার ডিস্ট্রিক্ট জামালপুর তাই আমি এখানে জামালপুর দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আপনারা জামালপুরি দিয়ে দিবেন বা আপনাদের আকাঙ্ক্ষিত হোম ডিস্ট্রিক্টে এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুলিশ স্টেশন মানে আপনাদের থানা দিয়ে দিবেন। এখানে আমার থানা সরিষাবাড়ি তাই আমি এখানে সরিষাবাড়ি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তারপরে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন, ঠিক আছে? বন্ধুরা এখানে এসএসসি দিয়ে দিয়েছি, বন্ধুরা এখানে কত সালে পাশ করেছেন সেটি দিয়ে দিবেন। আমি 2014 সালে করেছি তাই 2014 সাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে ইনস্টিটিউট নেম মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছেন, কোন স্কুল থেকে, সেই কলেজের সেই স্কুলের নামটি আপনারা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার হাই স্কুল, আমি এই স্কুল থেকে পাশ করেছি তাই স্কুলের নামটি দিয়ে দিচ্ছি। আপনাদের স্কুলের নামটি এখানে দিয়ে দিবেন। এখানে বোর্ড আমি ঢাকা থেকে, ঢাকা বোর্ড থেকে পাশ করেছি তাই ঢাকা দিয়ে দিয়েছি। বন্ধুর গ্রুপ কিন্তু সায়েন্স, আমি সায়েন্স দিয়ে দিলাম, ঠিক আছে? বন্ধুরা এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন কোন ডিস্ট্রিক্টের ভিতরে সেই আপনার কলেজটি, সেই আপনার স্কুলটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন। আমার স্কুলটি জামালপুর ডিস্ট্রিক্টে অবস্থিত তাই জামালপুর দিয়ে দিচ্ছি। বন্ধুরা কত পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টই দিয়ে দিবেন এখানে। বন্ধুরা এখানে সিজিপিএ আমি 4.50 পেয়েছি, আপনারা কত পেয়েছেন দিয়ে দিবেন, এখানে জিপিএ 5-এর ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে জিপিএ 5 দিয়ে দিচ্ছি, ওকে। বন্ধুরা আপনারা ইন্টারমিডিয়েট দিয়ে দিবেন, এখানে আমি ইন্টারমিডিয়েট সিলেক্ট করলাম। ইন্টারমিডিয়েট কত সালে পাস করেছি আমি দিয়ে দিচ্ছি, এখানে পাস করেছি 2017 সালে। বন্ধুরা এখানে কোন কলেজ থেকে পাস করেছি সেই কলেজের নামটি এখানে দিয়ে দিতে হবে। সরিষাবাড়ি কলেজ থেকে পাস করেছি তাই সরিষাবাড়ি কলেজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে বোর্ড ঢাকা বোর্ড থেকে পাস করেছি, এখানে গ্রুপ সায়েন্স, আর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট জামালপুর দিয়ে দিচ্ছি। আপনাদের সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্টের নামটি দিবেন, আর এখানে কত পয়েন্ট পেয়েছি সেই পয়েন্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি, 4.66, জিপিএ 5-এর ভিতরে, ঠিক আছে? বন্ধুরা গ্রুপ সায়েন্স, ওকে। বন্ধুরা এখানে আপনাদের যদি অনার্স ডিগ্রি অনার্স থাকে সেক্ষেত্রে এখানে দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। এখানে এটি কিন্তু ইন্টারমিডিয়েট পাশের সার্কুলার তাই বন্ধুরা আমি ইন্টারমিডিয়েট দিয়ে দিচ্ছি, এখানে অনার্স নেই, আমি অনার্স দিচ্ছি না, ওকে।
বন্ধুরা নিচে চলে যাবেন, নিচে চলে চলে আসার পর এখানে এক্সপিরিয়েন্স মানে কম্পিউটারে কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেই কম্পিউটার এক্সপিরিয়েন্স দিবেন। বন্ধুরা আমার কম্পিউটার জানা আছে, আমি এখানে ছয় মাস কম্পিউটার ট্রেনিং কম্পিউটার TRAINING ট্রেনিং কমপ্লিট LET। বন্ধুরা আপনারা যদি কম্পিউটার কমপ্লিট করে থাকেন, ছয় মাসের ট্রেনিং করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে ছয় মাস কম্পিউটার ট্রেনিং কমপ্লিট লিখবেন। লেখার পর এখানে ব্র্যাকেটে কিন্তু আপনারা কী কী কাজ পারেন সেটি দিয়ে দিবেন। আমি MS ওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন MS ওয়ার্ড, তারপরে MS পাওয়ার পয়েন্ট দিয়ে দিবেন, PowerPoint পাওয়ার পয়েন্ট দিয়ে দিলেন, তারপরে MS এক্সেল দিয়ে দিলেন, তারপরে ফটোশপ দিলেন অ্যান্ড ইন্টারনেট দিলেন। ঠিক আছে, ইন্টারনেট দেওয়ার পরে দিয়ে দিলেন, বন্ধুরা হয়ে গেল আপনার আমাদের এক্সপিরিয়েন্সের ইনফরমেশন এখানে হয়ে গেল। সো বন্ধুরা এখানে যদি কোনো কোঠা থাকে সেই কোঠা দিবেন, আমাদের কোনো কোঠা নেই। তারপরে এটা হচ্ছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা কোঠা যদি থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, না থাকলে নাই নো দিয়ে দিবেন। তারপর ওরফান মানে এতিম কোঠা যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নাই। ট্রাইবাল মানে কোঠা থাকলে পরে উপজাতি কোঠা থাকলে দিবেন, ইয়েস দিবেন, না থাকলে নাই। ফিজিক্যালি চেঞ্জ মানে প্রতিবন্ধী কোঠা থাকলে ইয়েস দিবেন, না থাকলে নাই, আমরা নো দিয়ে দিচ্ছি, আমাদের কোনো কোঠা নেই। বন্ধুরা আনসার বাহিনীর কোনো কোঠা থাকলে সেক্ষেত্রে ইয়েস দিতে পারেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড রয়েছে, এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 8 ডিজিটের কিন্তু পাসওয়ার্ড আপনাদের এখানে বসাতে হবে। বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি, আপনারা মন মতো এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। ঠিক আছে, আমি 1 2 3 4 5 6 7 8 একে থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম, আপনারাও দিয়ে দিবেন, একে থেকে 8 পর্যন্ত দিতে পারেন, 1 2 3 4 5 6 7 8। বন্ধুরা একে থেকে 8 পর্যন্ত কিন্তু পাসওয়ার্ড আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা আপনাদের মন মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে কিন্তু এক নজরে দেখে নেবেন বন্ধুরা, মানে আপনাদের এই আবেদনটি ঠিক রয়েছে কিনা, ছবি ঠিক রয়েছে কিনা, তারপরে আপনাদের নাম ঠিকানা সুন্দরভাবে রয়েছে কিনা, সুন্দরভাবে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। ঠিক আছে, সুন্দরভাবে একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু এই যে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে সব কিছু ঠিক থাকলে পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়ে ক্লিক করবেন। ঠিক আছে, আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম, বন্ধুরা একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন এখন প্লিজ লোডিং হচ্ছে, কি আসে আমরা দেখবো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন। আমার এখানে নেট স্লো বন্ধুরা, এখন ওকে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি অলরেডি ইনশাল্লাহ হয়ে গেছে। বন্ধুরা এখানে আবার ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি রয়েছে, আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন। ওকে বন্ধুরা একটু ওয়েট করুন, বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের আবেদন ইনশাল্লাহ অলরেডি হয়ে গেল, কোনো সমস্যা নেই, আপনারা এই অ্যাপ্লিকেশন কপিটি সুন্দরভাবে ডাউনলোড করে প্রিন্ট করে ফেলবেন, প্রিন্ট করে আপনাদের কাছে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জব রেফারেন্স রয়েছে, এই জব রেফারেন্সের মাধ্যমে আপনাদের কিন্তু পেমেন্টটি দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই পাশে কিন্তু পেমেন্টের অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে 354 টাকা কিন্তু আপনাদের অবশ্যই নগদের মাধ্যমে কিন্তু আপনাদের এই পেমেন্টটি পাঠাতে হবে। বন্ধুরা কীভাবে আপনারা পেমেন্টটি পাঠাবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো, এই পেমেন্টটি কীভাবে পাঠাতে হবে। বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু আপনারা সুন্দরভাবে প্রিন্ট করে আপনাদের কাছে সযত্নে রেখে দিবেন, আর এই অ্যাপ্লিকেশন কপির মাধ্যমে আপনারা কীভাবে পেমেন্ট পাঠাবেন, এই যে এখানে কিন্তু আইডি রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন জব রেফারেন্স আইডি, এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের নগদের মাধ্যমে কিন্তু আপনাদের এই ফিটি পরিশোধ করতে হবে। ঠিক আছে, আপনাদের অবশ্যই 354 টাকা কিন্তু আপনাদের নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বন্ধুরা কীভাবে এই নগদের মাধ্যমে পেমেন্ট করতে হয়, বন্ধুরা চলুন আমরা সেই আবেদনের পেমেন্ট পদ্ধতিটি দেখে আসি, বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখবেন। ওকে, এখন আপনাদের নগদ মোবাইল অ্যাপসের মাধ্যমে চলে যাবেন, নগদ অ্যাপসে আপনারা প্রবেশ করবেন। বন্ধুরা আমি এখন নগদ অ্যাপসে প্রবেশ করতেছি, বন্ধুরা
একটু তো এখানে নগদ অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে কাঙ্ক্ষিত আপনাদের পিন নগদের পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবেন। বন্ধুরা আমি লগ ইন করছি। বন্ধুরা লগ ইন করার পরে আপনাদের এখানে কিন্তু অবশ্যই 354 টাকা থাকতে হবে। বন্ধুরা এখানে বিল পেতে ক্লিক করবেন। বিল পেতে ক্লিক করার পরে আপনারা এখানে কেবি লিখবেন, কেবি জব লিখবেন, কেবি কেবি জব লিখে দেখতে পাচ্ছেন কেবি জব চলে এসেছে। এখানে কেবি জবের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে জব রেফারেন্স আইডি রয়েছে। বন্ধুরা এটি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপির ভিতরে এই জব রেফারেন্স আইডিটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশন কপির উপরে যে জব রেফারেন্স আইডি রয়েছে সেই জব রেফারেন্স আইডি নাম্বারটি এখানে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। বন্ধুরা এই জব রেফারেন্স আইডি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন কপির উপরেই দেওয়া রয়েছে বন্ধুরা, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশন কপির উপরে যে জব রেফারেন্স নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আমার জব রেফারেন্স নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা আমি আমার অ্যাপ্লিকেশনের যে ফোন নাম্বারটি দিয়েছি সেটি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। বন্ধুরা আমি আমার এখানে ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে নেক্সটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দিয়ে দিবেন, ফোন নাম্বারটি ঠিক থাকলে আপনারা নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে এসেছে, তারপরে কত টাকা কাটবে সেটিও চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। তারপরে আপনার নেক্সটে চলে যাওয়ার পরে আপনাদের নগদের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। বন্ধুরা আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিয়েছি, তারপরে নেক্সট দিয়ে দিয়েছি। তারপরে এখন ট্যাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ট্যাবে চাপ দিয়ে ধরে রাখার পরে কিন্তু আপনাদের পেমেন্টটি সফল হয়ে যাবে বন্ধুরা, ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার পেমেন্টটি সফল হয়ে গেছে, ঠিক আছে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা পেমেন্টটি পাঠিয়ে ওকে করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।